আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে 21 মার্চ 2024, আজকে থেকে শুরু হয়ে গেছে ইতালিতে ডোমেস্টিক ভিসা আবেদনের ক্লিক ডেট। 21 মার্চ সকাল 9টা থেকে এই ভিসা আবেদনের কার্যক্রম শুরু হবে। তো যে সকল বাংলাদেশি ভাইয়েরা হচ্ছে যে বিভিন্ন লোকের মাধ্যমে ইতালিতে এই 2024-এ ভিসা আবেদন করার জন্য দিয়েছেন, তারা অবশ্যই অবশ্যই তাদের সাথে তাদের কাছে বলে রাখবেন আপনাদের আবেদনটা যেন সকাল 9টা থেকে 9টা 5 অথবা 9টা 10 এই সময়ের মধ্যে যেন আবেদনটা করে। কারণ আপনাদের আবেদনটা যত তাড়াতাড়ি ইতালির গভর্নমেন্টের সার্ভারে যেয়ে পৌঁছাবে তত তাড়াতাড়ি কিন্তু আপনারা একটা সুখবর পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। ঠিক আছে, আমি যতদূর জানতে পেরেছি যে সকাল 9টা থেকে 9টা 5, 7, 8 বা 10-এর মধ্যে যে আবেদনগুলো জমা পড়ে সেই আবেদনগুলো সবচাইতে বেশি ভিসা ওঠার সম্ভাবনা থাকে। তো আপনারা যারা হচ্ছে যে ইতালিতে বিভিন্ন লোকের মাধ্যমে এবছর অর্থাৎ 2024-এ ভিসা আবেদনের জন্য পাসপোর্ট বা টাকা পয়সা সব কিছু জমা দিয়েছেন, আমি দোয়া মানে সবার জন্যই দোয়া এবং ভালোবাসা রইল যে আপনাদের সবার ভিসাগুলাই যেন হয়, সবার মনের আশায় যেন পূরণ হয়, সবাই যেন আসতে পারেন। আর এখানে আমি আজকে একটা বিষয় একটু শেয়ার করে রাখি, মূলত এই জন্যই আমার ভিডিওতে আসা, সেটা হচ্ছে যে ইতালিতে যখন গভর্নমেন্ট ডিক্লেয়ার দেয় যে লোক নিবে এবং যখন ক্লিক দেওয়ার আগে আগে হচ্ছে যে একটা মানে দালাল চক্র এবং প্রতারক চক্র হচ্ছে যে বিভিন্ন অ্যাপস ইউজ করে আপনাদের কাছে ফোন দিবে, যেমন ইমো, হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারের অ্যাপস ইউজ করে আপনাদের কাছে ফোন দিবে যে আমি লোক আনতে পারি, আমার কাছে টাকা দেন, আমার সাথে লেনদেন করেন। আপনারা এ ধরনের কোনো লেনদেন করবেন না, কারোর চেহারা না দেখে শুধুমাত্র অনলাইনে কথা বলে কারোর সাথে লেনদেন করবেন না। লেনদেন করে কারণ একটা কথা মনে রাখবেন যে দুষ্ট লোকের কিন্তু মিষ্টি কথা, ঠিক আছে, দুষ্ট লোকের মিষ্টি কথায় ফেঁসে গেলেই কিন্তু মানে সর্বনাশ এবং সর্বশান্ত হয়ে যাবেন। আপনারা চেষ্টা করবেন যে আপনাদের একটু কাছের বা আত্মীয় স্বজন বা এলাকার মধ্যে আছে এমন কেউ যদি লোক আনে, কাছের পরিচিত মানুষের মাধ্যমে আপনারা একটু অ্যাপ্লাইটা করার চেষ্টা করবেন, যাতে করে হচ্ছে যে কিছু হইলেও যেন তার সাথে কমিউনিকেশন তত করা যায়। ঠিক আছে, আর একদল হ্যাকার বা প্রতারক চক্র আছে যারা হচ্ছে যে অনলাইনে আপনাদেরকে ফোন দিয়ে আপনাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করবে। এই বিষয়গুলো থেকে চেহারা না দেখে কারোর সাথে কথা না বলে কারোর সাথে কোনো কিছু কনফার্ম না করে কোনো লেনদেন করবেন না, তাহলে কিন্তু সর্বশান্ত হয়ে যাবেন। আজকে ব্লগের একটা অন্যতম বিষয় হচ্ছে আজকে কিন্তু ব্লগ করার জন্য আমার ছেলেও আমার সাথে আসছে। আব্বু সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।